হ্যালো আসসালাম ওয়ালাইকুম কিহবর বেগুণর বেগুন কেন আসন আশা করি বোধ ভালো আসুন তো আজিএন আই মহব্বতের শরবত কীভাবে বানাই রেসিপি রেসিপিটা ইম প্রথমে দুধ পাউডার লই দুধ পাউডারের ভিতর পানি ডালি দিয়ে লোদে পরিমাণ মতো আর ঘরের সদস্য যতজন আছে জনাসন লাই তো এনে লিকুইড দুধ দিয়ে কিন্তু শরবত ইবে বানান যায় কিন্তু আই পাউডার দুধ দিয়ে বানাই তো এখন পরিমাণ মতো চিনিও দিয়ে রালামতেই নুরইল দেয় মিক্স করি লই এই যে মিক্স গানোর ফরে এখন তোরা সুন্দর করে এন্ডে রুয়া পিজা ডালি দিবে মজিম আইডিয়া মতো এন্ডে এখনও পরিমাণ নাই ইয়া নাই তো এই যে মিডিয়া হল্লি গড়িয়াড়ে দি দিবে রুয়া পিজা ডালি দিয়ে ফরে এখন বালামতে আবার নাড়ি শাড়ি কিনে এখন গোলাপি গুলাফি ঘুরি দেখো না কি সুন্দর ইহেল দে শরবত কিনলু দে হাইতে তো জেট টেস্ট এবার আই কি জুম জানো আই এন্ডে বিতুরে তোর মুসুরে কুচি 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 করি এর হাড়ি এর এই নলো দে এখন ডালি দির এন্ডে সুন্দর করি এর দেখো না ওয়াও কি সুন্দর যে লাগে হবের মত না আর কি নিও ভালোমতে মিক্স করি দি আর শরবতীন আর এখন সামান্য হইলো দে ঠান্ডা পানি দিয়ে কারণ শরবতী বেজু যদি এরে ঠান্ডা ঠাণ্ডা নয় বালা লাইকদনু গরম গরম তো এনো হো কিছু শরবত টরবতীন বালা নলায় কেনা ঠান্ডা হইলে একদম হলজে টুলজে ঠান্ডা হয়ে যায় গো তো ইয়ারও গিয়ে গলো দে মহব্বতে শরবতী বে তো দেখো না মহব্বতে শরবতী বে হত সহজ তোমরাও বানাই রে তাড়াতাড়ি হবে লকেন।